গরম তো আমাদের হিট অফিসার কইছে পানি বোতল হয়েছে সবসময় খাবার এই জন্য পানি বোতল হয়ে যায় যাই হোক সমস্যা আমাদের কি গরু একটা গরুর দাম কত কোটি টাকা যাই হোক সমস্যা দাম শুনি না মনে করেন নিয়ে গেলে যাই হোক এক কোটি গরু যে দাম কইছে এটা কি গরু হম বংশীয় গরু আমার দাদার না সরি আমার কি আমার বাপের দাদার তার দাদার মানে তালোই তার তালই তার তালই তার তালোয় হম মানে জন্ম কি এই গরু একটা বাবা আছে হম মানে ডট ডট সরি সরি মানে ডেড হম তাহলে এই যে বংশ পরম্পরার যে গরু এই গরুটার দাম কত কইছে এক একটি মানলাম হম একঠা মানলাম যে বংশ পরম্পরার একটা গরু একুা তাহলে

কোন কি বংশ পরম্পরার গরু আমাদের তাহলে সেই গরুর দাম কি হবে কি মনে করেন যে টাকা আমরা না কি বিশ লাখ টাকা বাদ দিলাম আশি লাখ টাকা আমরা সেই গরু একটা বংশ বেঁচলাম তখন কি আমরা তাহলে কি দেশে আমরা কি হইবে সব বংশ পরম্পরার গরু তাহলে কি গরুর দাম কোথায় যাইবে এখন তো খাইতে পারি মোটামুটি আষ্টশো নয়শা দিয়ে খাইতে পারেন ও সময় গরুর মাংস একটা চৌ দেখতে পারবে না ওই জাতের গরু যদি বাংলাদেশে আসে বা হয় যাই হোক সেটা ব্যাপার না আপনারা গরু খান বংশ পরম্পরা গরু খান কিন্তু এইরকম ঠাট্টা তামাশা ইউটিউবের করতে আইয়ের নাম লো এটা গরু লইয়া যখন আইসেন সমস্যা নাই মানুষ দেখছে অনেক স্কাইসিও বেশ স্কাইসিও সমস্যা নাই আপনার ওই কোন সময় আর আইয়ের নাই ঠাট্টা মস্কারে জনগণ তো বোধাই বোধাই পাইছেন এই লিগে মনে করেন যে বোধাই একটা কথা কইছেন এক কুড়িটা গরু কিন না মনে করেন যে ব্যাস পেল বংশ পরম্পরা যাই হোক পানি খাই প্রচন্ড গরম তুই কিছু কর একসের গরম এই গরম একসের বেশি কথা কইলে এই বিমি খাইয়া ফিট কর মানে পর মানে তো এখানে আর বেশি কথা বলতে যাই না এই এরকম ফাইজলা বিমস্কারি এইগুলা বাদ দেন দাদু এই গরু আমাকে লাগবে না